বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহাত রসুলিল্লাহমাবাদ সম্মানিত আমার দিনী ভাইরা সালামুকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আমাদের এক ভাই সালিম আহমদ মক্কাতুল মুমা থেকে একটি প্রশ্ন করেছেন তিনি বলিতেছেন যে তিনি নিজের হজ পালন করেছেন এবং এখন চাচ্ছেন উনার মায়ের নামে হজ করার জন্য এই হজ করার إسلامي حكومي. أميل بضميه إيشاليم بهيك بولبو عليكم السلام ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى ما ذكره هذا فولسكورتشين. الله سبحانه وتعالى تارق القرآن مجد بولدسنج على الناس حج البيت من استطاع إلي سبيله. আল্লাহ আমাদের একটু হজ ফজ করেছেন এবং হজটি হলো সবার জন্য ফরজ যে ব্যক্তি এই মক্কাতে আসার আসার মতো তার টাকা পয়সা আছে তার শরীর ভালো আছে সে সুস্থ তার জন্য হজ ফরজ কিন্তু কেউ যদি একান্ত মক্কাতে আসতে না পারে যে কোনো এক কারণে তাহলে তার এই হজটি অন্য কোনো একজন ব্যক্তি তার এই হজ এই হজটি পালন করে দিতে পারে যাকে বলা হয় হাজ বাদাল মানে একজনের হজ আরেকজন করে দেওয়া এটা ইসলামের জায়জ আছে যেভাবে নাকি আমাদের সেলিম ভাই চাচ্ছেন ওনার মায়ের হজটি উনি পালন করার জন্য শর্ত হলো একটি যে উনি যে নাকি এ হজটি করবে অন্য নামে সে প্রথমে তার হজটি করতে হবে তারপরে সে অন্যের হজ করবে সুতরাং যেহেতু আমাদের এই সেলিম ভাই উনি বলেছে উনি উনি নিজের হজ করেছেন তো আপনি আপনার মায়েরও যেহেতু আপনি আপনার হজ করে ফেলেছেন তো আপনি আপনার মায়ের নামে হজ করতে পারেন এর দলিল হলো যে সুনান আবিদাউদে পাওয়া যায় ইবনে আব্বাস আব্বাসলতে আল্লাহ থেকে বর্ণিত একটি হাদি থেকে যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে একজন ব্যক্তি সে বলেতেছেন যে ইলাব্বাইকা আন সুব্রমা মানে সে হজ করতেছে সুব্রমার নামে তো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া তাকে বললেন যে ওমান সুব্রমা সুব্রমা কে তখন ওই ব্যক্তি বললেন যে আল্লাহ সুপ্রমা হলো আমার ভাই অথবা সে বলেছে মনে হয় আমার আত্মীয় যে কোনো একজন মানে তার ভাই হতে পারে অথবা তার আত্মীয় হতে পারে তো মোটামুটি রসুল্লা সল্লাহ আলী ওয়া সাল্লাম তাকে বললেন যে তুমি কি হাল হাজাস মানে তুমি কি নিজে হজ করেছো তখন সে বললেন না আমি নিজে হজ করিনি তরসাল আলী ওসাল্লাম তাকে বললেন তুমি আগে তোমার হজ করো তারপর তুমি সব রমার হজটি করিও এই হাদিস থেকে আমরা কয়েকটি ফায়দা পেয়ে থাকি প্রথম ফায়দা হল যে একজন ব্যক্তি আর এক ব্যক্তির হজ করতে পারে এটা এই হাদিস থেকে দলিলটি পাওয়া যায় দ্বিতীয় যে ফায়দা আমরা এই হাদিস থেকে পেয়ে থাকি যে ব্যক্তি অন্য ব্যক্তির নাম হস করবে শর্ত হলো সে নিজে আগে নিজের হস করতে হবে তারপরে অন্য জনের জন্য সে হজ করবে তারপরে আরেকটি ফায়দা পাই থাকি পেয়ে থাকি আমরা এই হাদিস এই হাদিস থেকে যে রসুল্লা সাল্লাহ মানে রসুল্লা সাল্লাহ আলী ওকে প্রশ্ন করেনি যে সুব্রমা কি জীবিত আছে না মৃত আছে তো সুতরাং বুঝা গিয়েছে যে আপনি যার নামে হজ করতে যাচ্ছেন সে যদি মৃত হয় অথবা সে জীবিত হয় তাহলে আপনার জন্য জায়জ আছে কোনো সমস্যা নেই জীবিত হলেও যায়াজ আছে মৃত হলেও আপনার জন্য যায় আছে এই কয়েকটি ফায়দা আমরা হাদিস থেকে পেলাম কয়েকটি আহকাম আমরা পেলাম তো আমরা সুতরাং সংক্ষেপ বলতেছি যে সেলিম ভাইকে আপনি আপনার মার হজটি করতে পারেন যে কোনো সমস্যা হবে না বারাকুল্লাহ ফিকুম আলা আলহি সঈদ্দিন হাম্মাদ আল واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته